بسم الله الرحمن الرحيم হে সমস্ত জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি যে কারো ছেলে পরীক্ষা দেবে বা কারো মেয়ে পরীক্ষা দেবে কারো বোন পরীক্ষা দেবে এবং যে নিজে পরীক্ষা দেবে তাদের একটা চিন্তা ভিতরে হাই হাই রে করোনার যোগ গিয়েছে আমরা তো ভালো করে লেখাপড়া করতে পারিনি অনেক দিন পড়ালেখা গ্যাপ গেল তো এখন কি এবারে পরীক্ষা কি পাস করতে পারবো এবারে পরীক্ষা কি পাস করতে পারবো এমন একটা দুর্বলতা ভিতরে কাজ করছে তাই আমি বলবো যাদের এরকম দুর্বলতা কাজ করছে আমি তাদের জন্য আজকের এই আলোচনাটা নিয়ে আসলাম যে আমি ইনশাআল্লাহ যে কথাগুলো বলবো বাকি পরীক্ষাগুলো শান্তমত দিবেন ইনশাআল্লাহ পাস করবেন আচ্ছা সেই বিষয়গুলো হলো কি দেখুন যে রাতে যখন ঘুমাবেন তখন সূরা ফাতিহা তিনবার এবং সূরা ইখলাস তিনবার ফালাক একবার নাস একবার এটি পড়ে নিজের বুকে ফু দিবেন ফু দিয়ে পড়তে বসে যাবেন আচ্ছা যাই কিছু পড়বেন মন লাগিয়ে পড়বেন এক দ্বিতীয়ত সকালে যখন ঘুম থেকে উঠবেন হাত মুখ ধুয়ে আবার তো একটু পড়তে বসবেন তখন আবার তিনবার ফাতিহা তিনবার ইখলাস একবার ফালাক একবার নাস পরে নিজের মুখে ফু দিবেন এবং হাতের মধ্যে ফু দিবেন দিয়ে পড়তে শুরু করেন আচ্ছা পড়তে যে শুরু করবেন পড়ার আগে কমপক্ষে একুশ বার রব্বি জিদনি ইলমা ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ঠিক একুশ বার পাঠ করে পড়তে শুরু করবেন আচ্ছা সকালবেলা পড়াটা যখন শেষ হলো পরীক্ষার যখন টাইম হবে যখন বের হবেন তখন আপনি যখন বের হবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম তিন কাইদ দিয়ে আলহামদুলিল্লাহ চলে যাবেন পরীক্ষার হলে যখন গিয়েছেন যখন ক্লাসের ভিতরে ঢুকবেন তখন বলবেন কি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা তিনবার পাঠ করে ঘরে ঢুকে যাবেন ক্লাসে ঢুকে যাবেন ঢুকে গিয়ে তখন অন্য কারোর সাথে সেরকম কথা বলার প্রয়োজন নেই আপনার ক্লাসে আপনি বসে তখন অন্তরে অন্তরে চলছে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আচ্ছা যখন আপনাকে প্রশ্ন হাতে দেবে প্রশ্নটা হাতে নিয়ে আবার সাতবার রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা কলমটা হাতে নেবেন কলমের দিকে তাকায়া রব্বি জিদনি ইলমা তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে লিখতে শুরু করে দেন ইনশাআল্লাহ আপনি যদি দুর্বল থেকে থাকেন সবল হয়ে যাবেন জ্ঞান যদি কম থাকে স্মৃতি শক্তি যদি কম থাকে আল্লাহ স্মৃতি বাড়িয়ে দেবে আপনাকে জ্ঞানে ভরপুর করে দেবে এমন লেখাই লিখবেন ইনশাআল্লাহ গোল্ডেন তো একটা নাম করা বিষয় গোল্ডেনের উপরে যদি কিছু থাকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তাও পেয়ে যাবেন তবে এই নিয়মটি যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে আশা করব ইনশাআল্লাহ আর এই জিনিসটি শুধু পরীক্ষার হলে পরীক্ষা বিষয় না ছাত্রদের জন্য শুধু বিষয় না তারা তো করবেই এটা অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে যে কোনো জায়গাতে এটা কাজে লাগবে এবং এই কাজটি করলে আপনাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না যাতনা করতে পারবে না আপনাকে কেউ দেখা গেছে শরীরে আঘাত দিতে পারবে না আপনাকে ঠকিয়ে দেবে তাও পারবে না কারণ যখনই আপনি এই জিনিসগুলো পাঠ করেছেন তখন ইয়া রব তিনি তো জানে সব আপনাকে তিনি হেফাজত করবেন যাই হোক এই সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাগুলো করলাম বিশেষ করে ছাত্রদের জন্য যারা দুর্বল হয়ে গেছে বিশেষ করে পারিবারিকভাবে যারা আছে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন চাকরি বাকরি তারাও এই কাজটি করতে পারেন মাথার ব্রেন খুলবে
ভবিষ্যৎ আলোতে ব্যবসা বাণিজ্যে মাতার ব্র্যান্ড ভালো থাকবে, আপনি এগিয়ে যেতে পারবেন। তবে আজকের এই পর্যন্তই রাখবো। তবে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।